ভারত সরকারের কৃষিমন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই কৃষি দর্শনে থাকে প্রত্যেক কৃষির বিভিন্ন খবরাখবর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা আমাদের সঙ্গে থাকেন কৃষি বিশেষজ্ঞরা যারা খুব সুন্দর মতামত দেন কৃষি কাজের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষ নিয়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুল সালাম সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু বোলপুর নমস্কার নমস্কার গ্রীষ্মকাল সামনেই আসছে খুব বড়ো একটা সময় দীর্ঘ সময় সেই সময় কি কি সবজি চাষ করা সম্ভব কৃষক বন্ধুদের পক্ষে শীতকালেও যেমন অনেক রকম সবজি চাষ করা যায় গ্রীষ্মকালে কিন্তু অনেক রকম সবজি চাষ করা যায় যেমন পাতা যেগুলো আমরা খাই পুঁই লাল শাক নটে শাক পাট শাক ইত্যাদি শাক জাতীয় চাষ করা যায় এছাড়া আমরা সবজি যেগুলো খাই যেমন বেগুন আছে ঝিঙে আছে কুমড়ো আছে লাউ আছে এই ধরনের কিন্তু সবজি অনেক রকম সবজি চাষ করা যায় এই সমস্ত সবজিকে যদি চাষিভাইরা চাষ করেন আর এখন সবজি চাষ যারা পুষ্টি তারাও বলছেন যে আমাদের শরীরের স্বাভাবিক পুষ্টির জন্য আঁশ জাতীয় খাবার খাওয়া দরকার আছে এবং সেই আঁশ জাতীয় খাবারটা পেতে গেলে আমাদেরকে বিভিন্ন রকমের সবজি কিন্তু খেতে হবে এই জন্যই গ্রীষ্মকাল যে আমাদের যে মানে সবজি লাগানো প্রায় শুরু হয়ে গেছে সেইখানে কিন্তু চাষিভাইরা বিভিন্ন রকমের সবজি চাষ তারা পরিকল্পনা করে চাষ করে লাভ পাবেন এই যে সবজি লাগানো প্রায় শুরু হয়ে গেছে বললেন তো কৃষক বন্ধুদের কোন কোন দিকগুলো কোন কোন বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিতে হবে প্রথমেই বলি যে ভালো ফলনের গোড়ার কথা হচ্ছে বীজ নিজের জানা বীজ হলে খুবই ভালো চাষি ভাইরা যে সমস্ত চাষ করে অনেক ভালো ভালো যা তারা সংগ্রহ রাখেন সেই বীজ যদি ওনারা সংগ্রহ করে নিজের বাড়িতে রাখেন তো খুব ভালো কথা আর যদি বাইরে থেকে বীজ সংগ্রহ করতে হয় তা ভালো কোনো সংস্থার কাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে এবং সেই বীজকে শোধন করতে হবে এবং বীজটা আমি ঠিকমতো পেলাম কি না সেটা জানার জন্য কিছু সংখ্যক বীজকে নিয়ে যদি আমরা অঙ্কুরোদ্গম দেখে নিতে পারি বিশেষ করে সেটা আমার কল গজাবে কি গজাবে না তার জন্য যদি একটা ওভার রাত্রি ওভার নাইট অর্থাৎ এক রাত্রি বীজগুলোকে ভিজিয়ে নেব তারপর কোনো ভিজে না এক রাতে জড়িয়ে সার্কোরের মধ্যে হোক বা কোনো গরম জায়গাতে রেখে দেবো তাহলে যদি কিছুদিন পর দেখা যে ওটা কলগুলা গজিয়েছে তাহলে বোঝা যাবে যে বীজটা আমার ভালো এবং সেটা আমাকে চারা দেবে তাহলে আমি একটা নিশ্চিত হলাম যে আমার ফসলটা মার যাবে না আর বীজতলা তৈরি করার পরে যদি হট করে ফেলে দিই আর সেই বীজ যদি না গজায় তা চাষিরা বন্ধুরা কিন্তু অনেক মানে ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য চাষিভাইকে প্রথম থেকেই সতর্ক করতে হবে যে নিজের জানা বীজ তারা ভালো বীজ সংগ্রহ করবেন বীজকে শোধন করে বীজতলায় যেখানে চারা তৈরি করতে বীজতলা তৈরি করে বীজতলায় চারা করবেন এবং সুন্দরভাবে চারা তৈরি করবেন আর যেটা সাধারণভাবে গ্রীষ্মকালে হয় যে কুমড়ো ঝিঙে লাউ ইত্যাদি সেটা কিন্তু সরাসরি মাটিতে বপন করা হয় সেখানেও কিন্তু বীজ শোধন করতে হবে এবং নিয়মিত বা পরিমাণ মতো জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে এই যে বীজ তো ভালো জায়গা থেকে কিনতে হবে এবং বীজ শোধনও করতে হবে তারপর যখন চারা গাছ তৈরি করবে চারা তৈরি করবে যখন তখন কোন কোন বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত প্রথমে এই দিকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে চারা যখন গজায় তখন সেটা খুব কচি অবস্থায় থাকে এবং অনেক সময় কোনো ছত্রাক বা জীবাণুর আক্রমণ ঘটে সেই জন্য যাতে সেটা খেয়াল দেখতে হবে যে আমাদের গোঁড়ায় কোনো পোচন দেখা যাচ্ছে কি না বা দেখা না গেলেও যদি সতর্কতা ব্যবস্থা সাথে আমরা যদি কিছু ব্যবস্থা গ্রহণ করি বিশেষ করে ছত্রাক জাতীয় ঢলে পড়া রোগ যেটা হয় বা অন্যান্য জীবাণুঘটিত রোগ যেটা হয় তার জন্য আমরা অবশ্যই দুপাতা যখন ছাড়ছে সেই সময় একবার ব্লুকোপার জাতীয় ব্লাইটক্স জাতীয় তার সঙ্গে যদি প্লান্টোমাইসিনকে একসঙ্গে মিশিয়ে যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে এই যে ধসা রোগ বা ঢলে পড়া রোগ ইত্যাদি কারণে যে ক্ষতি সময় যারা ক্ষতির সম্মুখীন হয় সেটা কিন্তু হবে না সেটা সরাসরি লাগানোই হোক বা বীজ তোলাতেই হোক বীজ তোলায় হলে অল্প পরিমাণ ওষুধ দিয়ে ভালো কাজ হবে আর সরাসরি মাঠে যদি ফসল লাগানো থাকে সেখানেও কিন্তু প্রার্থী অবস্থায় একটা টিকে দেওয়ার মতো ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে যাতে ঠিকমতো ভবিষ্যতের জন্য আমাদের গাছটা ভালোভাবে দাঁড়ায় অনেক সময় দেখা যায় যে আগাম সতর্কতা গ্রহণ করেন কৃষক বন্ধুরা তবুও কিন্তু তারা খুব হতাশ হয়ে যান যখন রোগ পোকার আক্রমণ ঘটে তাদের সবজি চাষের ক্ষেত্রে বিশেষত এই ব্যাপারে জানতে চাইব কি কী সাধারণত রোগ পোকার আক্রমণ হয় এবং তাদেরকে ঠেকানো যাবে কীভাবে খুব একটা ভালো কথাই বললেন প্রশ্নটা যে সবজি চাষ যখন আমরা করি তা সেটা যে রোগ পোকা আসতেই পারে তার জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করা অর্থাৎ যেখানে আমরা নিয়মিত সবজি চাষ করি তার পূর্বের আবর্জনা অর্থাৎ যেখানে তার গোড়া বা পাতা বা যে সমস্ত ডালপালা পড়ে থাকে শুকনো তার মধ্যে কিন্তু অনেক জীবাণু বা কীটের পুত্তলি বাসা বেঁধে থাকে এইগুলো এই জন্য ওইগুলোকে জড়ো করে পুড়িয়ে দিতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে তাহলে কিন্তু আমি অনেকখানি মানে ভবিষ্যতে রোগ জীবাণুকে আসার কে প্রতিহত করতে পারবো সেভেন্টি পারসেন্ট অনেকখানি আমার কমে যাবে যদি এই ব্যবস্থাটা আমি গ্রহণ করতে পারি তাছাড়া মাটিকে চাষ দিয়ে রোদ খাওয়ানো দরকার আছে রোদ খাওয়ালে কিন্তু অনেক আছে যেগুলো যেমন এক ধরনের উচ্চিংড়ি আছে যারা অনেক মাটির গভীরে ডিম পাড়ে অনেকটাই গভীরে ডিম পাড়ে এবং তাদেরকে যদি চাষ দিয়ে এক্সপোজ না করা মানে খুলে দেওয়া না হয় তাহলে কিন্তু সেই ডিম বা পুতুলি নষ্ট হবে না এই প্রখর রোদে যখন আসবে তখন কিন্তু সেটা নষ্ট হবে সেই জন্য এই ধরনের জন্য গভীর চাষ দিয়ে রোদ খাওয়ানোর দরকার আছে আর যথেষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে যেহেতু মাটিতেই অনেক জীবাণু থাকে এবং এখন অনেক জৈব পদার্থ বেরিয়েছে যারা কিন্তু মাটিতে উপস্থিত জীবাণুকে নষ্ট করে দিতে পারে যেমন হচ্ছে ট্রাই করি আমরা বলে একটা কালচার পাওয়া যায় তাকে যদি দু কেজি নব্বই থেকে একশো কেজি গোবর সার ঝুঁঝরে গোবর সার হালকা ময়েশ্চারযুক্ত অর্থাৎ হালকা ভিজে ভিজে ভাব থাকবে এই অবস্থায় যদি মিশিয়ে রাখা হয় ছায়াতে সাত দিন তাহলে ওই জীবাণুটা কিন্তু অনেকখানি বংশবৃদ্ধি করবে তারপরে যদি তোকে মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে মাটিতে যে ক্ষতিকারক আমার জীবাণু আছে বিশেষ করে ছত্রাক সেগুলো কিন্তু ওরা ধ্বংস করে ফেলবে তাতে আমাদের যেটা ছত্রাক জাতীয় শেকর পচা গোড়া পচা ইত্যাদি রোগগুলো হয় সেটা কিন্তু অনেকখানি প্রতিহত হবে এছাড়া আমাদের আছে ফুডেন্স আছে একটা যেটা আমাদের ব্যাকটেরিয়া ইয়ে সেটাকেও যদি আমরা এইভাবে প্রয়োগ করতে পারি তাতে কিন্তু আমাদের জীবাণুঘটিত যে আমাদের অসুবিধাগুলো হয় প্লান্টের রোগ হয় সেটাও কিন্তু আমরা প্রতিহত করতে পারবো এই সমস্ত দিকটা কিন্তু যাদের খেয়াল রাখতে হবে আর করতে হবে কি নিয়মিত এবং পরিমাণ মতো শেষ দিতে হবে আর সময় মতো সার প্রয়োগ করতে হবে সময়মতো সার প্রয়োগ করা বলতে গেলে যে কতটা সার লাগবে ভাবতে হবে আমাকে কী চাষ করছি সাধারণত আমাদের এই কুমড়ো জাতীয় সবজিতে খুব বেশি সার লাগে না তবে যেটা আমাদের বিঘেতে মোটামুটি আঠারো কেজি নাইট্রোজেন ন কেজি ফসফরাস ন কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে এবং দেওয়ার পদ্ধতি হচ্ছে তার অর্ধেকটা দেবো মূল সার হিসাবে নাইট্রোজেনের অর্ধেক ন কেজি আর ন কেজি ফসফেটটাই দেবো মূলে আর ওই ন কেজি পটাশের অর্থাৎ সাড়ে চার কেজিটা দেওয়া হবে কিন্তু ওই মূল সার হিসাবে আর বাকি যে সাড়ে চার কেজি পটাশ আর প্রায় ন কেজি আমাদের যে ইউরিয়া পড়ে থাকছে সেটাকে তো আবার দু ভাগে ভাগ করতে হবে এক ভাগ দুবে একুশ দিনের মাথায় আর এক ভাগ দুবে বিয়াল্লিশ দিনের মাথায় মানে ফসল লাগানোর একুশ দিন মানে তিন সপ্তাহ আর ছ সপ্তাহের মাথায় দিয়ে কিন্তু গাছের গোড়ায় গোঁড়ায় দিয়ে দিতে হবে বা জমিতে দিয়ে বুঝিয়ে দিতে হবে আর থাকলে নির্মূল হবে এবং ঠিকমতো সার পাবে এবং পাবে এর এরপর এরপরে যেটা হচ্ছে অনুখাদ্যের একটা ব্যাপার আছে যে এখন মাটিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফসল খুব বেশি নেওয়ার ফলে জমিতে নানা রকমের সারের অভাব দেখা যাচ্ছে বিশেষ করে অন্য খাদ্যের অভাব হয়েছে আমাদের এখানে জিঙ্ক বরণের অভাব দেখা যায় এই জন্য যাতে জৈব সার ঠিকমতো দেওয়া থাকলে অভাবটা অনেকখানি কমে যাবে তবু যেহেতু ক্রপিং ইনটেনসিটি সত্য শস্যের নিবিড়তা বেড়েছে তার জন্য আমাদের সতর্কতা ব্যবস্থা হবে একুশ দিন এবং বিয়াল্লিশ দিনের মাথায় জিঙ্ক আর বরণের স্প্রে করতে হবে সাধারণত আমরা বলি যে এক প্রতি প্রতি লিটার জলে এক থেকে দুই গ্রাম বারো পার্সেন্ট জিঙ্ক আর পয়েন্ট ফাইভ গ্রাম থেকে এক গ্রাম বরণ অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বরণকে গুলে স্প্রে করতে হবে একুশ জনের মধ্যে তাহলে কিন্তু অনুখাদ্যের অভাবটাও কিন্তু দূর হবে এবং ঠিকমতো ফল ফুল দেবে এবং ফসল এবং ফসল ভালো হবে চাষিদের লাভ পাবেন ফসল লাগানো তো হলো সঠিক পরিমাণে যেমন সেচও দিতে হবে ঠিক ঠিক পরিমাণে সারও দিতে হবে অনেক সময় দেখি কৃষক বন্ধুরা খুব বিভ্রান্ত হয়ে বেশি সার প্রয়োগ করে ফেলেন বা একটু ভুলভাল দিয়ে ফেলেন আর কী কী লাগানোর পরে পরিচর্যা নিতে হবে এছাড়া আগাছা যাতে না হয় সেটা তো খেয়াল রাখতেই হবে মানে প্রতি সপ্তাহে অন্তত একবার সেচ প্রয়োজন হলে গ্রীষ্মকালীন ব্যাপার এবং সেটা সেই সময় দেখা যাবে যে মাঠে প্রায় জল শুকিয়ে যাচ্ছে আর ঠিকমতো জল না থাকলে গাছের বৃদ্ধি হবে না এই জন্য সপ্তাহে কি দশ দিনে দুবার করে আমাদেরকে সেচ প্রয়োগ করতে হবে সাধারণত দেখা যাবে ঝিঙে বা লাউ জাতীয় যদি করা হয় তা দেখা যাবে বারো থেকে পনেরোটা সেচ লাগবে সাধারণত দু মাসের মধ্যেই আমাদের ফসল তারা শুরু হয়ে যায় কিন্তু সেচটা ঠিকমতো আমাদের দিতে হবে এছাড়াও যেটা ব্যাপার আছে যে মাঠকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যে আমার এই সময়ে কতগুলো রোগ বিশেষ করে দেখা যায় কোনো জাতীয় ফসলে যেটা হচ্ছে ডাউনি মিলডিও যে পাতাতে তামাবর্ণ হয়ে যাবে পাতাটা পুরা পোড়া হয়ে যাবে এবং এটা শুরু হয় পাতা নিচে দিক থেকে ভিজে ভিজে ভাব দেখা যাবে এবং এটা আস্তে আস্তে বাড়বে গোটা পাতাটাকে পোড়া পোড়া লাগবে এইটা যদি আমাদের লক্ষ্য করা যায় কিছু পাহাতে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ডাইথেম এম পঁয়তাল্লিশ জাতীয় ওষুধ আড়াই গ্রাম বাজারে ম্যাঙ্কো বাজারে ইন্দোফিলম পঁয়তাল্লিশ পাওয়া যায় ডাইথেম পঁয়তাল্লিশ পাওয়া যায় কিন্তু ওর কেমিক্যাল হচ্ছে এবং এম পঁয়তাল্লিশ আড়াই গ্রাম প্রতি লিটার গুলে ভালোভাবে স্প্রে করতে হবে যেন পাতার এই ওপিট লাগে তাহলে কিন্তু এই রোগটি দূর হবে এছাড়া হয় পাউডারি মিল্ডিও অর্থাৎ পাতার উপরে গুঁড়ো সাদা পরের মতো পড়ে থাকবে এবং সেটা আস্তে আস্তে বাড়বে এবং পাতার কলফিলটাকে নষ্ট করে দেবে এবং আমাদের ফলনটা কিন্তু অনেকখানি কমে যাবে এই জন্য একে দূর করার জন্য সালফেস জাতীয় ওষুধ আমাকে প্রয়োগ করতে হবে বা ব্যবিস্টিন জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এটা আমার দূর হবে এই ধরনের বিভিন্ন রোগ আমাদের দেখা যায় যেগুলো কিন্তু আমাদেরকে মাঠ পর্যবেক্ষণ না করলে বুঝতে পারা যাবে না এই রোগ সাধারণত এই গ্রীষ্মকালীন সবজিতে এই ধরনের দেখা যায় এছাড়া যেটা হয় যে ফল পচা বেগুনে বেগুন পচে যায় বা লঙ্কা পচে যায় এটা ফোমোপসিস বলে আবার অ্যান্থ্রাকনোজো হয় একে দূর করার জন্য আমাদের কার্বেন জাতীয় ওষুধ প্রতি লিটার জলে এক গ্রাম গুলে স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই ফোমোপসিস বা আমাদের অ্যানথ্রাগনো যদি লঙ্কা হয় সেটা কিন্তু আমাদের দূর হবে একজন কৃষক বন্ধু যিনি সবজি চাষের সঙ্গে জড়িয়ে আছেন সে কীরকম লাভ করবে তার সবজি চাষের ক্ষেত্রে মোটামুটিভাবে লাভের ব্যাপারটা বাজার উপর নির্ভর করে যে আমার এখানে একটা উপদেশ হচ্ছে যে একই জাতীয় সবজি সবটা চাষ না করা বিভিন্ন সবজি তার অল্প অল্প করে চাষ করা ভালো তাহলে তার সে লাভটা বেশি করে তুলতে পারবে এমনি সাধারণভাবে বলা যদি একটা বিঘে এক বিঘে কুমড়ো জাতীয় বা লাউ জাতীয় বা ঝিঙে জাতীয় করতে সাত থেকে আট হাজার টাকার মধ্যে বিঘা প্রতি খরচ হবে কিন্তু সেদিকে ঠিকমতো ফলন পায় সাধারণত আড়াই টন থেকে তিন টন ফলন পাবে এবং আট টাকা হিসাবে যদি কেজি পায় তাহলে সেখানে প্রায় কুড়ি থেকে চব্বিশ হাজার টাকা ইনকাম হবে তারপরে বারো থেকে চোদ্দ প্রায় ষোলো ষোলো হাজার টাকার মতো পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো বিঘা প্রতি লাভ হবে এটা মোটামুটিভাবে কিন্তু লাভের অঙ্ক বেড়ে যেতে পারে যদি বাজার ভালো থাকে আবার কমতেও পারে যদি বাজার একটু কম হয়ে কম হয়ে যায় ধন্যবাদ আপনাকে চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন আমাদের সব কৃষক বন্ধুদের জন্য নিশ্চয়ই আপনারা মন দিয়ে শুনেছেন আর যারা অলরেডি লাগাচ্ছেন সবজি গ্রীষ্মকালীন সবজি তাদের ক্ষেত্রে তো এই আলোচনার থেকে যা যা কথা শুনলেন সেগুলো মাথায় রাখতেই হবে যদি মাথায় রাখেন তাহলে আগামী গ্রীষ্মকালে আপনাদের আর ক্ষতির মুখ দেখতে হবে না

বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম আরে বাবা কিষাণ কল সেন্টার তো সকাল ছটা থেকে রাত দশটা অবধি খোলা রোববারে হ্যাঁ গো বছরে তিনশো পঁয়ষট্টি দিন এত বিলকে দেবে আরে বাবা কিষাণ কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন আমি তো অন্য কিছু ভাবছিলাম ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর এক আট শূন্য শূন্য এক আট শূন্য এক পাঁচ পাঁচ একে যোগাযোগ করুন কৃষকের বন্ধু কৃষকের কল সেন্টার দাঁড়িয়ে আছি বর্ধমান জেলার আউশগ্রাম নম্বর ব্লকের অন্তর্গত দেবশালা গ্রামে এই গ্রামের কৃষির ক্ষেত্রে বোঝা যায় যে কিছু অন্যান্য বর্ধমান জেলার অন্যান্য অঞ্চল থেকে একটু পার্থক্য রয়েছে স্বাভাবিক কৃষিকার্য এখানে হয় না দু ফসল বা তিন ফসল কিছুই এখানে হয় না সাধারণত অনেক কষ্ট করে কেউ কেউ বিভিন্ন ধরনের চাষ করে থাকেন আমরা প্রথমে এই অঞ্চলের কৃষক বন্ধুর কাছ থেকে জানবো এখানকার চাষবাসের বর্তমান অবস্থা কেমন আপনার নাম সোমনাথ বক্সি আপনি কি চাষ করেন আমি এবারে যেটা লাগিয়েছি নতুন পদ্ধতিতে যেটা চাষ হয়েছে গম চাষ ওখানে আমি এক বিঘে গম চাষ করেছি এবং সাড়ে চার বিঘে ব্লক থেকে যে বীজ সহযোগিতা করেছিল ওই বীচের আমি সাড়ে চার বিঘে সর্ষে লাগিয়েছি আগে কি চাষ করতেন এবছর তো সাহায্য পেলেন গত বছর আপনার কীভাবে কাজ করেছেন শস্য চাষ করেছেন আর সামনে গত বছর আমরা সর্ষে লাগিয়েছিলাম কিন্তু সর্ষে বিষ তো সহযোগিতা পাই নাই নিজের খরচায় নিজের লাগিয়েছিলাম সাদা সর্ষেটা তো সাদা সর্ষেটা দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে মাটির একটা বীজাণু সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে আমাদের মাটি পরীক্ষা এখানে কোনো সুবিধা নাই বা মাটি পরীক্ষা আমরা করিও না যার জন্যে সাদা সর্ষেটা আমাদের মার খেয়েছিলাম এবারে এই সর্ষেটা লাগিয়ে আমরা মনে হচ্ছে যেন বিশাল গাছ হয়েছে এখন ফলনে হবে জানি না তবে গাছ প্রচণ্ডভাবে ভালো হয়েছে আপনারা তন্ডুল জাতীয় ফসল যেমন ধান বা গম গত বছর চাষ করেছিলেন কি গম চাষ আমাদের আর আগের বছর ছিল না এই বছরই আমরা গম চাষ করেছি এবং আমি বিঘে লাগিয়েছি আচ্ছা তো গম চাষ করার ক্ষেত্রে আপনি রাজি হলেন কেন রাজি হলাম প্রথমত হচ্ছে গম চাষ তো একটা রবি তো চাষ করার ইচ্ছা থাকেই সুযোগ সুবিধা হয়ে ওঠে নাই লাগাতে পারি নাই এবারে সুযোগ পেলাম এক বিঘে লাগালাম তবে লাগাতে যে যেটা আমাদের একটা প্রবলেম হয়েছে তো প্রথম বছর আমরা জানি না যেটা হচ্ছে আমাদের পলি মাটিতে গোমটা ভালো হয় কিন্তু আমাদের যে মাটিটা হচ্ছে মেটেল মাটি আর ঘাসের পদ্ধতিটা আমরা জানা ছিল না যার জন্য ঘাসের জন্য একটা অসুবিধা হয়েছে পরের বছর মনে হয় যদি গোম চাষ করা যায় ওই ঘাসটা যদি প্রথমে মারা যায় তাহলে গোমটা নিঃসন্দেহে ভালো হবে পদ্ধতিটা নিঃসন্দেহে ভালো এখন গম কেমন দেখছেন যে আগামীতে কি আগামী বছরও গম চাষ করার পরিকল্পনা রয়েছে নিঃসন্দেহে আমরা তো করবই যদি সুযোগ পাই তাহলে তো সে সুযোগ হাতছা হাত নিঃসন্দেহে করব না এবং ঘাসটা যদি মারার ব্যবস্থা হয় প্রথমেই আমাদের এখানে ঘাসটা প্রচণ্ডভাবে হয় হয়তো সেই আগাছাগুলো যদি মারা যায় তাহলে আমার মনে হয় উৎপন্ন আরও বেশি হবে ধন্যবাদ আপনার নাম করাই আপনি কী চাষ করেন সর্ষে আলু ধান এবছর কি লাগিয়েছে আলু আছে সরি তিল আছে আচ্ছা তো তিল চাষ এখন লাগিয়ে ফেলেছেন লাগিয়ে ফেলা লাগাচ্ছি লাগাচ্ছেন এ কিভাবে লাগাচ্ছেন তিল তিল ওই চাষ দিয়ে দুটো করে চাষ দিয়ে তারপর ছড়িয়ে দিই ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে ডিএপি পনেরো লাগে জি করে বিশোধন করেছেন কি বিশোধন করেছি করেছেন কীভাবে করেছেন বিচ ওই ওই ওষুধ একটা ইন্ডি প্যাকেট ওষুধ দিয়ে দিয়ে প্যাকেটের সঙ্গে গুলে সেটাকে ওই জলের সঙ্গে মিক্স করে আপনি তো আগেও চাষ করেছেন অনেকদিন এখন চাষ করে কি বিভিন্ন নতুন নতুন পদ্ধতি চাষ করছেন এতে কোনো লাভ দেখছেন কি এখন তো লাভ ভালোই দেখছি হ্যাঁ ধন্যবাদ আপনার নাম নিমাই দুই আপনি কি কি চাষ করেন আমি ধান চাষ করেছিলাম সরষেও কিছু করেছি গম এই নতুন পদ্ধতিতে গম চাষও করেছি বিঘে গম দেখে খুব ভালোই লাগছে আমাদের গম খুব ভালোই হয়েছে ভবিষ্যতে শুধু কীভাবে গম চাষ করার পরিকল্পনা রয়েছে হুম লাগাবো সামনে বছরে গম চাষ করবো যদি দেয় সুযোগ সুবিধা যদি পায় তাহলে সামনে বছর আরও বেশি করে লাগাবো কম খরচার মধ্যে ফলন যদি আমাদের বেশি হয় তাহলে নিশ্চয়ই করব আচ্ছা এই যে জমিটাতে আপনি গম চাষ করেছেন এবছর গত বছর এই জমিতে কোনো চাষ করেছেন কি না গত বছর কিছু করিনি গত বছর পরই ফাঁকা পড়েছিল ফাঁকা পড়েছিল তো এবছর এই ফাঁকা জমিতে আপনি ভরাট করতে পেরেছেন তার জন্য কি মনে কি মনে হচ্ছে মনে খুব আনন্দ হচ্ছে যে আমরা ফাঁকা মাঠ পড়ে থাকতো তার জন্য আমরা গম চাষ করেছি বা গম ভালো হয়েছে ও সব আমাদের বাড়ছে সামনে বছর আবার চাষ করবো বেশি করে আরও নতুন জমি নতুন জমি পেলে আরও করব আমাদের তো সেরকম নিজস্ব জমি না বর্গা এইসব জমি আগে চাষ করি আপনার নাম কি আমার নাম কমল ভাজি আপনি কি চাষ করেন আমি শুধু ধান চাষই করি আমন চাষ তো আপনি কি আপনার জমি কি এখন খালি আছে এই খালি আছে মানে এইবারই এই ডাঙা মাঠে ইরিগেশনে একটু জলের সুযোগ সং পানি থেকে বলেছে করে দেবো বা বিষ কী চাষ করবেন গম দেড় বিঘা লাগিয়েছি গম লাগিয়েছেন এই জমিটা আগে গত বছর কিছু করেন কিছু হয়নি তো এবছর গম লাগিয়ে কি মনে হচ্ছে গোম দেখে মনে হয় চারা গাছটা ভালোই হয়েছে তবে কিন্তু গরম পড়ে যাচ্ছে তাই গুমটা হবে কি না সেটাও একটু মনে সন্দেহ হচ্ছে মনে সন্দেহ হচ্ছে কারণ এই চাপান দিতে হবে তো কি 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 যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে কি আপনার জানা আছে কিভাবে কি করতে হবে ওই তো আপনারা এসে করে দিলেন জিলো নাকি পদ্ধতি এইসব প্রথম তো আসে নাই আগে কখন আসে না এইবারে প্রথম এসেছে তাই এবারে ওই ওইভাবেই চাষটা করা হয়েছে আচ্ছা 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 আমরা কৃষি বিষয়ের কাছ থেকে জানতে চাই ব্যাপারে বিশেষ কিছু কথা জানবো পরে আপনার নাম কি উত্তম সাহা আপনি কি চাষ করেন আমি আলু গম সর্ষে কী পদ্ধতিতে চাষ করেছেন গোম গোম আগে পদ্ধতি করেছি আমরা এটা না আমার দাদা এই বছর করেছে ওর সাথে আমি আছি বা ওই গমটা চাষ দেখে আমার খুব ভালো লাগলো বা সেই জন্যে গমটা এখন ভালো লাগলো আমার সর্ষের চাষে আমার আগেও লাভ কম হতো এখন দেখি এটার মধ্যে কেমন হয় তার প্রকৃতির মধ্যে আমরা দেখছি যে গাছ আমার খুব ভালো হয়েছে সেই জন্য আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি আপনার নাম সুকুমার সাহা আপনি কি চাষ করেন আমি ধান চাষ বা সর্ষের চাষ আচ্ছা দুটোই করেন তো এবছর কি চাষ করেছেন এবছর আছে আপনার সর্ষে আপনার এই এখন রবি মরশুমে কি এখন সর্ষে রয়েছে কোনো জমি খালি আর রয়েছে কি খালি আছে আপনার লাগাইনি তো এবার অন্যান্য গ্রামে অন্যান্য জায়গায় গম চাষ হচ্ছে আপনি কি গম চাষের পরিকল্পনা আছে আপনার ওদের দেখে আপনার উৎসাহিত হচ্ছে আগামী থেকে গম চাষ করবেন আমরা দেবশালা গ্রামের বিভিন্ন কৃষক বন্ধুর কাছ থেকে জানলাম তাদের বিভিন্ন চাষের অভিজ্ঞতার কথা এবং বিশেষ করে জিরো টেলিস পদ্ধতিতে গম চাষের কথা তো আমরা এখন কথা বলবো এই দু নম্বর ব্লকের কৃষি অধিকর্তা সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে জেনে নেব যে এখানে কিভাবে এই টিলিস পদ্ধতিতে গম চাষ করা হয়েছে এবং তারপরে আরেকটা জিনিস জানতে চাইব যে এর ফলে এই যে কি কী সুবিধা কৃষক বন্ধুদের দেওয়া হবে ভবিষ্যতে আচ্ছা দেখুন গম চাষ আমরা তো অ্যাকচুয়ালি আমাদের দুটো মানে কৃষির উন্নয়ন করতে গেলে আমরা যে জিনিসটার ওপর ধ্যানটা বা গুরুত্বটা কম দিই সেটা হচ্ছে প্রযুক্তি আমাদের কাছে অনেক রকমের প্রযুক্তি আছে এবার যেটা যে জায়গায় চলনসই সেই সমস্ত প্রযুক্তিগুলোকে চয়েস করে করে সেখানে ফিট করাটাই হচ্ছে মেন কাজ এইবার আমরা দেখেছিলাম এখানে আমন ধানটাই হচ্ছে মেন মুখ্য ফসল বাকি যে সর্ষে বা আলু যেগুলো হয় সেগুলো আমাদের যে এরিয়া সেই তুলনায় খুবই নগণ্য চার পাঁচ পার্সেন্টও নয় তো জমিগুলো এক ফসলি জমি মোটামুটি পড়েই থাকে পতিত থাকে যখন আমার নজরে এলো যে না এরকম জমিতে এখানে এক ফসলি থেকে দু ফসলি জমি করা সম্ভব একমাত্র প্রযুক্তির সাহায্যেই কারণ প্রযুক্তি সাহায্যে করলে কী হবে সেখানে আমার চাষের খরচ যেমন কম হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কম পয়সা ইনভেস্ট করে সেখান থেকে আমরা কিন্তু এক ফসলি জমিকে দু ফসলি জমি করতে পারছি তো আমার মাথায় প্রথমে এলো যে আমরা তিরিশখানা গমের ডিসি পেয়েছিলাম সরকারি থেকে তো যখন সরকার থেকে তিরিশখানা গমের ডিসি পাই তখন দেবশালার যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন তারা বললেন যে স্যার আমাদের এলাকায় দেবেন আমরা তো চাষবাস সেরকম করতে পারি না আমি বললাম ঠিক আছে তোমাদের ওখানে দেবো কিন্তু এর সঙ্গে একটা প্রযুক্তি কিন্তু অ্যাড থাকবে যদি সেটা রাজি থাকেন তাহলে আমি কিন্তু কাজটা করাবো আমরা কৃষক বন্ধুর সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম ওরা বলছে কিছু কিছু জায়গায় লাগিয়েছে কিন্তু আমার মনে হলো যে প্রযুক্তির দিকটা ব্যাপারে ওরা এখনও তত বেশি জানেন না সেটা যদি আপনি বিশদভাবে একটু বলেন কি কখন কি প্রয়োগ করতে হবে কীভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে এই ব্যাপারগুলো যদি একটু বুঝিয়ে বলেন আচ্ছা দেখুন এবারে আমি খুব খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন সেটা হচ্ছে যে প্রযুক্তিগত যে ব্যাপারটা প্রথম আমরা মেশিন মানে আমন ধান কাটা হলো জমি ফাঁকা হলো জমিতে যখন মানে রস শুকিয়ে যাচ্ছে কিন্তু তখন নিচেতে রস থাকে সেই রসটাকে কাজে লাগিয়ে আমরা চাষটাকে করে দিলাম এমনিতে আমাদের যখন আমি চাষটা করেছিলাম সেই রকম কিন্তু কোনো আগাছা তখন সেই সময় ছিল না মানে ম্যাক্সিমাম জমিতেই কিন্তু ছিল না যে জমিতে আমি দাঁড়িয়ে থেকে চাষ করিয়েছি এবার যেগুলো আগাছা ছিল সেখানে যদি গ্লাইফসেট বা গ্রামাকশন যে আমাদের ওষুধগুলো আছে আর কি সেইটা যদি দিতে পারতাম প্যারাকোয়ার ডাইক্লোরাইড অথবা গ্লাইফসেট তাহলে মনে হয় অনেক ভালো হতো দেওয়া যখন হয় নাই তখন অসুবিধার কিছু নেই আমরা চাষ করার পর প্রথম যখন ইরিগেশান আমরা দিচ্ছি তখন যদি অ্যারেলন বলে যে একটা আগাছা নাশক আছে সেই অ্যারেলন অ্যাগাছা নাশকটাকে যদি আমরা একশো লিটার জলে যদি আমরা একশো ষাট গ্রামের মতো দিই তাহলে আমার এক একর জায়গা কিন্তু কাভার করে যাবে মানে এক একর জায়গার মতো আমার কিন্তু হয়ে যাবে আবার যখন কি হয় যখন দ্বিতীয় ইরিগেশান যখন আমরা দেবো ঠিক পঞ্চান্ন থেকে ষাট দিনের মতোতে তখন আমার কি হবে তখন তখনও কিছু কিছু আমার ব্রডলিভ এবং অন্যান্য আগাছানাশক আগাছার আমার উৎপাদ ঘটে সেই সময় যদি আমরা ফার্লোকশন বলে একটা যে আগাছানাশক আছে সেই ফার্লোকশনটাকে যদি আমরা ওই একই পরিমাণে একশো সত্তর লিটার জলে যদি একশো ষাট গ্রাম দিয়ে স্প্রে করি তাহলে কিন্তু আগাছার প্রকোপটাকে অনেকাংশই কমানো যায় এছাড়া কিছু কিছু জমিতে এই মাটিতে যেমন আমার একটা সব মানে সুবিধা আছে যে ব্রডলিভ বা ব্রড চওড়া পাতাযুক্ত যে আগাছাগুলো আছে সেটা কম হয় এখানে যেখানে চওড়া যুক্ত আগাছা বেশি আছে সেখানে যদি আমরা টু ফোর ডি সোডিয়াম সল্ট চার্জ করি তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আমার পাওয়া যাবে আর বীজের সঙ্গেই আমরা সার দিচ্ছি সার নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই এছাড়া আমরা এনপিকে নাইনটিন 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 দিয়েছি সেটা এক গ্রাম দু গ্রাম করে প্রতি লিটার জলে দিয়ে মানে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রতি ব্যারেলে দিয়ে যদি স্প্রে করি তাহলে কিন্তু গাছের চেহারা রূপ সব যেগুলো একটুখানি যেগুলো ঔজ্জ্বল্য বা ইয়ে হারিয়েছে সেগুলো কিন্তু ফিরে যাবে এছাড়াও অনেক কৃষক বন্ধু জানতে চাইছেন যে চাপান সার প্রয়োগ করবেন কি কখন প্রয়োগ করতে চাপান সার হিসেবে আমি শুধুমাত্র বলবো আমরা এমনি একটা ফোলিয়ার স্প্রে জন্য একটা সার দিয়েছি সেটা স্প্রে করুন স্প্রে করার পর যখন আপনারা দ্বিতীয় জল দেবেন জল যখন দ্বিতীয়বারের জন্য দেবেন সেই জলের পরিমাণটা কীভাবে হোলিয়ার স্প্রে আমরা এনপিকে উনিশ 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 দিয়েছি সেটা আমরা দেড় থেকে দুই গ্রাম মানে আমরা ব্যারেলে কুড়ি থেকে তিরিশ গ্রামের মতো দিয়ে এক ব্যারেল জলে বিঘেতে প্রায় কম কম করে চার ব্যারেলের মতো জল লাগবে দিয়ে স্প্রে করলেও কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পাবো এছাড়াও যদি আমরা বিঘে প্রতি যদি পাঁচ পাঁচ থেকে সাত কিলো ইউরিয়া দিই তাহলেও কিন্তু আমরা যথেষ্ট ভালো রেজাল্ট আমরা পাবো ফসল কখন উঠবে বলে আপনি আশা করছেন দেখুন আমাদের মোটামুটি যেটা ভ্যারাইটি আমরা দিয়েছি বিবি ডাবলু তিনশো তেতাল্লিশ সেটা মোটামুটি আপনার সাড়ে তিন থেকে চার মাসের আমার ক্রপ আছে তো সেই মতন করে আমরা যে ইয়ে করছি সেই অনুযায়ী ফসলটা আমরা হারভেস্ট করতে পারবো মানে ডেট ডেট অফ শোয়িং থেকে আর কি কারণ আমরা ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে শোয়িং করা শুরু করেছি আমরা তিরিশ তিরিশে ডিসেম্বর বা জানুয়ারির এক দুই করেও আমরা অনেকে করেছেন নিজেদের ইচ্ছা আমরা আর বল মানা করেছি যে তিরিশে ডিসেম্বরের পর আর না করতে তাও যেহেতু গাছ বেরিয়েছে বা সেই উৎসাহ জোনে দেখে অনেকে করেছেন তো আমার মোটামুটি ওই সময় লাগবে সেই অনুযায়ী আমার হার্ভেস্টিংটা হবে সেই অ্যাকর্ডিং টু টাইম আপনি এখন দেখে কেমন মনে হচ্ছে দেখুন আমি যথেষ্ট আশাবাদী তার কারণ আমি পিবি ডাব্লু তিনশো তেতাল্লিশ গাছের যে চরিত্র অন্যান্য গাছ যেমন সোনালিকা বা অন্যগুলো যেমন একবার ডাইরেক্টলি উঠে যায় এটা কিন্তু তা নয় এটা একটু ছড়ানো টাইপের স্প্রেডার স্প্রেডার টাইপের এটা যদি আরও একটু আগে বুনতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু লেটে বোনা হয়েছে বলেই যে আমার ফলন ড্রাস্টিক্যালি রিডিউস করবে তা আমি মনে করি না আমি এক্সপেক্টেড যে আমার বিঘাতে চার কুইন্টাল করে ফলন আমি পাবই আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন জানতে চাইছি যে এই সময়ে মানে এই ধরনের চাষ কি ভবিষ্যতেও এই অঞ্চলে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে অবশ্যই ডেফিনেটলি আমরা এখানে জিরো টিলেজ গোম তো মোটামুটি জিরো টিলেজ গোমে খুব ভালো এফেক্ট বোঝা যায় না মোটামুটি আমরা যে গম চাষ করি তার থেকে হয়তো স্লাইডলি একটু বোঝা যায় কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় ধান চাষে জিরো যে যদি এমন ধান চাষ করি তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ প্রযুক্তির মজাটা কোথায় তার কারণ হচ্ছে আমার বিভিন্ন যে অপারেশনাল যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা কাট অফ করতে পারছি ডাইরেক্টলি আমরা ধান চাষ করে দিতে পারছি এবং আমরা গভর্নমেন্ট সাবসিডাইজ তো আমরা অনেক মেশিন দিচ্ছি পনেরো হাজার কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা যেখানে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে জিরোটিলাইজ মেশিন কেনার জন্য সেটাও এই এলাকা থেকে যাতে মানুষ ম্যাক্সিমাম কিনতে পারেন তারও ব্যবস্থা করেছি যাতে করে আমরা এখানে একটা মানে মানে কৃষি মানচিত্রই পাল্টাতে পারি শুধুমাত্র এক দু ফসলের জমি দিয়ে নয় আর্থসামাজিক পরিকাঠামো যেখানে চাষের খরচ আমরা সিক্সটি পার্সেন্ট কমিয়ে দিতে পারছি সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে জাস্ট চাগিয়ে চাষ করার কিন্তু একটা সুযোগ আমাদের কাছে থেকে যাচ্ছে ধন্যবাদ আমরা জানলাম দেবশালা গ্রামের কৃষক বন্ধুদের কথা তাদের কৃষি অভিজ্ঞতার কথা এবং নতুন চাষ পদ্ধতির কথা এবং জানলাম যে এই চাষ পদ্ধতি এই প্রযুক্তিগত দিকটা এবং চাষ করলে তারা আরও বেশি লাভবান হতে পারবেন আশা করছি কৃষক বন্ধুরা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও এর থেকে উপকৃত হবেন এই না আর কিছু আরে এটা কি ভাই এতটুকু রাসায়নিক সার কৃষিকাজ ছাড়ছ কি কৃষিকাজ নয় বোকামি ছাড়ছি মাটির পরীক্ষা করিয়েছি এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেবো হ্যাঁ কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান আর মাটিতে পুষ্টিকর পদার্থ আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন আর হ্যাঁ মাটিতে গন্ধক দস্তা বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে উৎপাদনশীলতা বাড়ায় খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে আর হ্যাঁ ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার ওপর ছড়িয়ে দিন আরে বাহ তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার সুগন্ধের মাতোয়ারায় সুস্বাদের বাহারে উন্নতির সুরেতে ফুটে ওঠা হাসিতে সবুজে ভরা গাছপালায় বড় বড় ব্যবসায় সুমধুর সুকন্টে হাসি খুশি আগমনী এনেছেন বাগান পরিচর্যা মিশন আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি শামু ভাই সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় हरित क्रांति আসবে আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল এখানে তো শস্যের উৎপাদনও কম সরকারের কথায় কিছু তো সত্যতা হবে আসলে এখানে বৃষ্টি দিন গুণ হয় চলো বৈজ্ঞানিকে নম্বর লাগানো যাক আরে এসে গেছেন নমস্কার প্রধান মশাই হ্যাঁ ভাই উর্বর জমির মূল্যকে বোঝো শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করা পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে কিন্তু সরকার থেকে আর কি পাবো ভরপুর সাহায্য জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটায় পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ হাজার হেক্টেয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শন চলছে আরে বাহ তাহলে তো আমাদের খেতে সবুজে ভরে উঠবে এই স্বপ্ন কি সত্যি হবে হ্যাঁ নিশ্চয় পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত আসুন একসাথে মিলে কদম বাড়ায় কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান চিঠি লেখার ঠিকানা দর্শন অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন শান্তিনিকেতন সূচক সাত তিন এক দুই তিন পাঁচ